আসসালামু আলাইকুম, আমি সানজিদ আহমেদ নিশি বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র। আজকে আমরা পড়ছি এর চ্যাপ্টার 5, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এর আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস সম্পর্কে জেনেছি। লাস্ট ভিডিওতে আমরা কিবোর্ডের বৈশিষ্ট্য জেনেছি, আজকের ভিডিওতে আমরা দেখবো মাউসের বৈশিষ্ট্য। আমরা যে মাউস নিয়ে কাজ করি সে মাউসের বৈশিষ্ট্য আমরা আজকের ভিডিওতে দেখব। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যদি পড়া বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো আমরা পড়াশোনা শুরু করছি। আমরা জানি মাউস, এখানে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই ধরনের মাউস। আমরা সাধারণত এই মাউসটাকে আমরা সবাই চিনি, মোটামুটি এই মাউসটাকে একটু চিনি বা চিনি না তাই, এই মাউসটা আমরা দেখিনি সচরাচর, এটা আমরা দেখেছি সবাই। এটা হচ্ছে অপটিক্যাল মাউস, মা লেজেটার আলোর সাহায্যে কাজ করে। আমরা সাধারণত এই অপটিক্যাল মাউস দিয়ে কাজ করি, এখন এটা সম্পর্কে আমি বলছি কিছুক্ষণ পরে। তো এই অপটিক্যাল মাউস যেটা, এই মাউস দিয়ে আমরা সাধারণত ক্লিক করে করে কোনো কাজ করে থাকি। তো আমরা প্রথম বৈশিষ্ট্য শুরু করছি। কম্পিউটারের জন্য মাউস একটি অতি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এর সাহায্যে অতি সহজে ও খুব দ্রুত কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান ও পূর্ব নির্ধারিত কোনো কমান্ড বা ফাংশনকে সক্রিয় করা যায়। মানে হচ্ছে মাউস একটি ইনপুট ডিভাইস কিবোর্ডের মতোই, এর সাহায্যে খুব দ্রুত কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা যায়। মাউসের সাহায্যে টাইপ করা যায় না মানে ইসের মতো কিবোর্ডের মতো, কিন্তু এতে নির্দেশনা প্রদান করা যায়, মানে ইনস্ট্রাকশন দেওয়া যায় কম্পিউটারকে। পরবর্তী পয়েন্ট দেখো, মাউস নড়াচড়া করে ইচ্ছা মতো তার দ্রুত স্থানান্তর করে কমান্ড অপশন অথবা আইকনের উপর মাউসের বাম বোতাম ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। মানে হচ্ছে মাউসকে আমরা চাইলে নাড়াচাড়া করিয়ে মাউসের যে টি থাকে, অ্যারো থাকে, সেটাকে স্থানান্তর করানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং যে কোনো আইকনের উপর বা কমান্ড অপশনের উপর কিন্তু মাউসের বাম বোতাম ক্লিক করা যায়, মানে লেফট বাটন যেটা সেটাতে ক্লিক করে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা যায়। তার পরবর্তী পয়েন্ট দেখো, মাউসের সাহায্যে পর্দায় লিখিত বিষয়, গ্রাফ, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণ সহ আরো নানা প্রকার কাজ করা যায়। মাউসের সাহায্যে সাধারণত আমরা যে স্ক্রিনে যে লেখালেখির বিষয়গুলো থাকে বা গ্রাফ বা ছবি থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়াও আরো কিছু মাউসের সাহায্যে কাজ করা যায়। তার পরবর্তী পয়েন্ট দেখো, চিত্রভিত্তিক প্রোগ্রামে মাউস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানে হচ্ছে এই যে উইন্ডোজ চালিত যে অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু মাউস আমরা ব্যবহার করি, কিন্তু আমরা কিবোর্ডের বৈশিষ্ট্য পড়েছি ডস কিন্তু একটা অপারেটিং সিস্টেম আছে। এই ডসে কিন্তু মানে বর্ণভিত্তিক, মানে ওটাতে শুধু লিখে লিখে কাজ করতে হয়, কিন্তু চিত্রভিত্তিক যেটা ছবি দেখা যায়, যেটা ছবি দেখে দেখে ক্লিক করে করে কাজ করা যায়, সেটাতে কিন্তু মাউস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা যেটাকে ইউজ করতেছি এটাতে। পরবর্তী পয়েন্ট দেখো, মাউস বিভিন্ন ধরনের হয়ে থাকে। চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তির উপর ভিত্তি করে মাউস যান্ত্রিক, আলোক যান্ত্রিক এবং অপটিক্যাল, এই তিন ধরনের হয়ে থাকে। যেটা বলছিলাম, মাউস কিন্তু মূলত তিন প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে যান্ত্রিক বা মেকানিক্যাল যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে অপটিক্যাল যেটা আলোর সাহায্যে কাজ করে, আর একটা হচ্ছে আলোক যান্ত্রিক বা যেটাকে ইংলিশে বলা হয় অপটো মেকানিক্যাল মাউস। এই তিন ধরনের মাউস হয়ে থাকে। এর পরবর্তী পয়েন্টটা দেখো, তারবিহীন ওয়্যারলেস মাউস এর ব্যবহার রয়েছে। তারবিহীন ওয়্যারলেস মাউস বলতে বোঝাচ্ছে যে যে মাউসে হচ্ছে তার নেই, কিন্তু সেটা হচ্ছে আমাদের ব্যাটারির সাহায্যে কাজ করে, যেটা কিবোর্ডও কিন্তু আছে। আমরা কিবোর্ডেও জেনেছি যে ওয়্যারলেস কিবোর্ড রয়েছে এবং পাতলা কিবোর্ড রয়েছে, ঠিক তেমনি মাউসেও কিন্তু ওয়্যারলেস বা তারবিহীন মাউস রয়েছে, যেটাকে আমরা ব্যাটারির সাহায্যে কাজ করতে পারি যেটা দিয়ে। তো আর ট্র্যাকবল নিয়ে যেটা বলছিলাম, ট্র্যাকবল মাউস, এখানে একটা বল থাকে, এটা এক ধরনের মেকানিক্যাল মাউস। তো হচ্ছে এই মাউসগুলো অনেক আগে ব্যবহৃত হতো, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অপটিক্যাল মাউস, যেটার মধ্যে কোনো যান্ত্রিক পার্ট থাকে না, যে জন্য এই মাউসটা ব্যবহার করা সহজ এবং এটা নষ্ট হওয়া সম্ভব। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি, আর হচ্ছে পড়া বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।